আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করা যায় আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন দেখে আসি রেসিপিটি এর জন্য প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরুর মাংস এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা প্রায় তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া প্রায় একটা চামচ এবং গরম মশলা গুঁড়া একটা চামচ আর গরম মশলাটা কিন্তু আমাদের ঘরেই তৈরি করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবার হাড়িটা চুলায় বসিয়ে দেব এবার দিয়ে দিলাম দারচিনি ও এলাচ এবার একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এতে করে মাংস থেকে পানি বের হয়ে আসবে এবং সেই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে ঝোলটাও ঘন হয়ে এসেছে হাড় থেকে মাংসটা আলাদা হয়ে গেছে তার মানে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আলু সবগুলো আলু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এবার আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা মাংসেরই রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এবার ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আরও দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে এবার চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরুর মাংস ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালোই লাগে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ